সবাইকে আমার নমস্কার। জীবনের প্রথম সাহিত্য পুরস্কারটি এই মাত্র হাতে পেলাম, খুবই আনন্দ হচ্ছে। পুরস্কার মানে তো স্বীকৃতি। আমার সামান্য লেখালেখিকে এই স্বীকৃতি দেওয়ার জন্য শ্রমজীবী মনকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আর সন্দীপদাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বহু বছর বাদে আজ সন্দীপদার সঙ্গে দেখা হল এবং আজকে সন্দীপদার হাত থেকে আমি পুরস্কারটা নিতে পেরেছি, সত্যি সত্যি খুব গৌরবোধ হচ্ছে। আমি প্রধানত অনুবাদ করি, মাঝে মাঝে কখনো স্বপ্ন নিজের জীবন অভিজ্ঞতা থেকে দু চারটি বাক্য লিখি, তার জন্য যে একটা সাহিত্য পুরস্কার পেয়ে যাব এমনটা আমি একেবারেই আশা করি। তাই খুব ভালো লাগছে, আর ঠিক তখনই সাড়া পাচ্ছি মনে। মনে হচ্ছে বাড়িতে লিখতে বসি, আরো অনেক লিখি, যে কোনো কাজে স্বীকৃতিটা প্রয়োজন, এগিয়ে যাওয়ার জন্য স্বীকৃতি প্রয়োজন, না হলে ক্লান্তি আসে, তারপর হতাশা। বহু বছর ধরে প্রবাসী থেকে থাকতে থাকতে আমার মনেও মনের কোনো একটা ক্লান্তি বাসা বেঁধেছিল। আজ এখন আপনাদের সামনে এসে সেই ক্লান্তিটাকে দূরে চলে যেতে দেখছি। এখানেই বোধ হয় একটা পুরস্কারের বহুমূল্যতা, যা তার নির্ধারিত মূল্যমানকে ছাপিয়ে প্রেরণাদাত্রীর ভূমিকায় অমূল্য হয়ে ওঠে। শ্রমজীবী মনে এই প্রেরণাদাত্রীর ভূমিকা এভাবেই বহুমূল্য হোক, সার্থক হোক। ধন্যবাদ।